হ্যালো বন্ধুরা আমাদের এস ডি টিভি চ্যানেলে আপনাদের স্বাগতম আমি দীপিকা চলে এসেছি আপনাদের জন্য দেশের মাটি সিরিয়ালের আপডেট নিয়ে এসিপি স্যারকে রাজার বউ ভাতের অনুষ্ঠানে পেয়ে খুব খুশি হয়ে যায় বিক্রম এসিপি স্যারের সাথে কফি খায় আর বলে অনেক দিন পরে আপনাকে পেয়েছি আপনার সাথে আমার কিছু কথা রয়েছে একটা ঘন্টা আমাকে সময় দিতে পারবেন আমি তো এখানে রয়েছি বিয়েবাড়িতে আমি তো পালিয়ে যাচ্ছি না পরেও না হয় এই সমস্ত কথা বলা যাবে না আমার সাথে আপনার জরুরি কথা রয়েছে ঠিক সেই সময়েই অন্তরা চলে আসে বলে তুমি এখানে রয়েছো বিক্রম বাবা বললো যে সবাইকে খাবার দাবারের অ্যারেঞ্জমেন্ট হয়েছে কিনা সে সব কিছু দেখতেই তাহলে তুমি চলো না আমি যাব না আমি এসিপি স্যারের সাথে কথা বলছি তুমি দেখছো তো এই কথাবার্তাগুলো শেষ হবে তারপরে আমি যাব। তুমি যাও দেখো তোমাকে অনুরোধ করছি আমরা দুজন ব্যক্তি কথা বলছি তুমি এর মাঝখানে থেকো না মৌসুমের মনে ভয় ঢুকে যায় তারপরেও বাধ্য হয়ে বিক্রমকে যেহেতু সে ভয় পায় সেখান থেকে চলে যায় আমি একটা প্রশ্ন করবো হ্যাঁ করুন অন্তরার সাথে আপনার তো প্রেমের সম্পর্ক ছিল তার মানে আপনারা কি একে অপরের কাছাকাছি এসেছিলেন আপনাদের শারীরিক সম্পর্ক ছিল এটা শুনে এসিপি স্যার অবাক হয়ে যায় বলে এত ডিরেক্ট প্রশ্ন করলে কি চলবে তবে হ্যাঁ আমরা সেই সম্পর্কে একদিন না একদিন ছিলাম তবে এখন ওই কথাগুলো তুলে কি লাভ বলুন তো আপনার কষ্ট হবে আর আমারও ইতস্ততা বাড়বে তাই আমি চাই না এই সমস্ত কথা উঠুক কথা ওঠার পেছনে কারণ রয়েছে আমার যে ছেলে কি তার আসলে প্রকৃত বাবাকে সেটা তো আমাকে জানতে হবে তার মানে মানে আমি একজন ডাক্তার আমি আমার টেস্ট করিয়েছি আমি কখনো বাবা হতে পারবো না কিন্তু অন্তরার গর্ভে সন্তান এসেছে আর সেই সন্তান হচ্ছে কিয়ান তাহলে কিয়ানের আসল বাবার পরিচয় কি তার মানে কিয়ান আপনার সন্তান রেসিপি স্যার অবাক হয়ে যায় বলে এই সমস্ত অনেক ঘটনা সাপেক্ষ এবং এগুলো টেস্ট করানো তারপরে প্রমাণ সাক্ষী করার অনেক সময় লেগে যাবে তাই আপনাকে বলছি এই কথাগুলো বলবেন না তাহলে কিয়ানের জীবনটা লণ্ডভণ্ড হয়ে যাবে আর তার সাথে আপনার আপনার পরিবারটাও ভেঙে যাবে আমার পরিবার কখনো এটা ছিলই না সেটা আমি এখন বেশ ভালো বুঝতে পারছি তাই বলছি যে সত্যিটা আমি খুঁজে বের করবই এদিকে রাজাকে সবাই মিলে এনে মাম্পির পাশের চেয়ারে বসানোর চেষ্টা করে রাজা বলে দেখ আমার অনেক আত্মীয় স্বজন আসবে আমার অনেক পেশেন্টরা আসবে যাদের সাথে আমাকে কথা বলতে হবে আজকে তো ডাক্তারি করে চলবে না রাজা তুই এই চেয়ারে বসে পর বলছি দেখ মাম্পিও বসে রয়েছে আজকে তোদের একটা রিসেপশনের অনুষ্ঠান রয়েছে সেখানে সবাই তোদের সাথে আলাপ করতে চাইবে আর তুই বড় হয়ে এইভাবে ঘুরে ঘুরে বেড়ালে চলবে মাম্পিও হাট টেনে ধরে রাজার বলে তুমি বসো না এখানে তারপরে রাজা বসে কিয়ান খুব খুশি হয়ে যায় যে আজকে সমস্ত পরিবারের সবাই একসাথে সবাই মিলে সেলফি তুলতে শুরু করে কিন্তু নীল পাখি দূরে দাঁড়িয়ে রয়েছে কেন তুমি ওরকম চুপচাপ কেন নীল পাখি আমরা তো জানি নীল পাখি খুব উঠতে ভালোবাসে এরকম তুমি সাদামাটা পোশাক পরেছ সবাই সাজগোজ করেছো অথচ তুমি সাজনি কেন রাজাদা আমি এখানেই ঠিক আছি আমার ভালো লাগছে না কেন আমার ব্যাঙ্গালোরের জন্য মনটা কেমন করছে কারণ ছোট থেকে ওখানেই তো আমি বড় হয়েছি আর ওখানে থাকলে আমার মনে হয় আমার মায়ের কোথাও না কোথাও স্মৃতি রয়েছে আমার মা ওই শহরে ছিলেন তাই কখনো কখনো আমি এবং বাবা দুজনেই বেরিয়ে পড়তাম ঘুরতে আমার কখনো আমি একলাও বেরিয়ে পড়তাম আমার মাকে হারানোর সেই কষ্টটা আমি কোনোভাবেই ভুলতে পারছি না দেখ তুই আমাদেরকে ছেড়ে এইভাবে ব্যাঙ্গালোরে গিয়ে থাকতে পারবি আমাদের কিন্তু খুব কষ্ট হবে তোর কষ্ট হবে না ঠিক আছে তোর যেহেতু মন কেমন করছে বড় জেঠুকে বলবো তোকে এক সপ্তাহের জন্য নিয়ে গিয়ে ঘুরিয়ে আবারও শরৎনগরে ফিরিয়ে আনতে কী বলছো কী রাজাদা সবসময় কি সব প্রিয় মানুষদের সাথে থাকা যায় জীবনে কখনও প্রিয় মানুষদের ভালোর জন্য তার থেকে দূরে চলে যেতে হয় আর আমি তাই দূরে চলে যাবো না হয় সবাই অবাক হয়ে যায় উজানি বলে কি ব্যাপার নীল পাখি তুমি তো একদম কবিদের মতো কথা বলছো ছোট্ট একটা মেয়ে এত বড় বড়ো কথা কোথা থেকে শিখলে তুমি কিন্তু নীল পাখির মুখে চোখে কষ্ট দুঃখ যন্ত্রণা সে সব কিছু অনুভব করতে পারছে কিন্তু নোয়া কিয়ানকে বলে জানো তো আমার খুব কষ্ট হয় নীল পাখির জন্য মেয়েটা এতটা চঞ্চল ছিল অথচ কী যে হলো এইভাবে চুপচাপ হয়ে গেলো সেটাকে মেনে নেওয়া যায় কখনো আমাদেরকে কারণটা খুঁজে বের করতে হবে আর ওর কষ্টটা দূর করতে হবে মৌসুমি এবং চাদু চলে আসে তাকে দেখে সবাই অবাক হয়ে যায় তারা রিসেপশনের অনুষ্ঠানে এসেই মাম্পির কাছে আসে বলে মাম্পি বাবা মা হিসাবে আমরা যা করেছি তোকে ভালোবেসে করেছি যা করেছি তোর ভালোর জন্য করতে গিয়ে হয়তো আমি খারাপ হয়ে গেছি তবে আমি ক্ষমা চাইছি বাবা মা হিসাবে আমরা তোর কাছে ক্ষমা চাইছি তুই আমাদেরকে ক্ষমা করবি না রাজা দেখো যা কিছু হয়েছে সবটা ভুলে যাও আমাদের মেয়ে এবং জামাইকে আমরা মেনে নিয়েছি আর আমি এটা বুঝতে পেরেছি মাম্পি যেহেতু রাজাকে পছন্দ করেছে তার মানে রাজার মধ্যে নিশ্চয়ই কোনো গুণ রয়েছে যে গুণের কারণেই রাজাকে নিজের জীবনে জড়িয়ে নিয়েছে ভালোবেসে নিয়েছে আর সেই সব কিছু ভুললে তো আমার চলবে না আমি বুঝতে পারছি সবটাই আমার মনে কোনো কিছু আমি রাখিনি সব কিছু পরিষ্কার হয়ে গেছে জলের মতো দেখো তোমাদের দুজনকে কিন্তু কলকাতায় আসতে হবে তোমরা আসবে না হ্যাঁ যাব না কেন আমাকে তো বিভিন্ন রোগীপত্র সেবা করতে হয় শরৎনগরে আমার অনেক দায়িত্ব রয়েছে আমি হয়তো যেতে পারবো না কিন্তু আপনাদের মেয়ে মাম্পি অবশ্যই যাবে না না রাজা আমরা তোমাদের দুজনকেই ডাকছি তুমি এখনও রাগ করে আছো না আমি কেন রাগ করব বলুন তো মাম্পি জানায় সে এখনও তার বাবা মায়ের উপর অভিমান করে রয়েছে রাগ করে রয়েছে আর স্পেশালি রাজাকে যেভাবে তার বাবা মা অপমান করেছে সেটা কখনো ভুলতে পারবে না মাম্পি সারা জীবনেও না তাই এত সহজ হবে না ক্ষমা করে দেওয়াটা তারপরেও তারা ক্ষমা চেয়ে নেয় ডরো বলে কি ব্যাপার আমি আমার বাবা মাকে যতটা চিনি ছোটো থেকে যতটা দেখেছি ওরা কিন্তু মনে মনে একটা না একটা কাটা ফুটেই রেখেছে আর সেই কাটাটাই একদিন রাজা এবং মাম্পির জীবনে কোনো বড় ধরনের অশান্তি না বয়ে নিয়ে আসে আর সেটাই আমার সবথেকে বড় ভয় কি বলছিস কি ডোরো তুই কি এখন সবার সামনে আমাদেরকে ছোট করবি তুই আমাদের উপর বিশ্বাস কর আমরা কখনও আর মাম্পির সংসার ভাঙতে চাইব না মাম্পি যেখানে ভালো থাকবে যেখানে ভালো রয়েছে সেখানেই থাক না আমরা ওকে ছেড়ে থাকতে পারিনি বলে ওর কাছে ক্ষমা চেয়ে ওর কাছে চলে এসেছি আমরা আজকের এই অনুষ্ঠানটা মিস করতে চাইনি নিজেদের ভুলটা বুঝতে পেরেছি যে সন্তানের খুশিতেই বাবা মায়ের খুশি থাকা উচিত এসিপি স্যার দূরে দাঁড়িয়ে কিয়ানকে দেখছে আর ভাবছে যে সত্যি অন্তরার সাথে তার একটা সম্পর্ক ছিল সেখান থেকেই কি কিয়ান তাদের জীবনে এসেছে কিন্তু সে কেন জানতে পারলো না কেন বুঝতে পারলো না সেই সব কিছু আর সেটা ভেবেই অস্থির হয়ে যাচ্ছে এসিপি স্যারের মন আর শিবুদাসের যে গুন্ডারা এখানে রয়েছে ছদ্মবেশে তারা কিন্তু চেষ্টা করছে যে করে হোক কিয়ানকে সেই শরবতটা খাওয়াবে কিন্তু এখনও তার কিয়ান পর্যন্ত পৌঁছাতে পারেনি তবে যাবে সেই আশায় কিন্তু ওক পেতে রয়েছে সবাই মিলে সেলফি তোলা হচ্ছে রাজা তাকে গান গাইতে বলা হয় আমি গান গাইতে পারি কিন্তু আমি নাচ করব না ঠিক আছে নাচের সাবজেক্টটা হচ্ছে নোয়ার নোয়া যদি পারে তাহলে তোমাকে নাচ করাতেও পারবে না নোয়া আমার ছোটো বোন আমার সাথে কখনো এরকমটা করবে না আমি গান গেয়ে তোদেরকে সবাইকে শোনাবো আমার গান তো তোরা খুব পছন্দ করিস নোয়া কিয়ানকে বলে যে দেখলে তো আজকে কিভাবে সেজ জেঠু এবং সেজো মা ক্ষমা করে দিল মাম্পিদি এবং রাজাদাকে ক্ষমা চেয়ে নিয়ে তারা নিজেদেরকেও ক্ষমা করে ধন্য করে নিল এরকমটা যদি তোমার বাবা মায়ের ক্ষেত্রে ঘুরতো আমাকে যদি তারা মেনে নিত তাহলে আমি খুব খুশি হতাম কেন নোয়া আমি তো তোমাকে মন থেকে মেনে নিয়েছি তাহলে আমার বাবা মা মানলো কি মানলো না তাতে তোমার কি। আর তোমার বাবাকে না খুব ডিস্টার্ব মনে হচ্ছে কিছুদিন যাবৎ উনি আনমাইন্ডফুল হয়ে গেছেন কিছু একটা নিয়ে খুব চিন্তিত রয়েছেন তবে কি সেটা আমি জানি না তবে আমি বোঝারও চেষ্টা করিনি তোমার মায়ের সাথে কি কোনো ভুল বোঝাবুঝি তৈরি হয়েছে আমি জানি না নোয়া তবে আজকের এই দিনটা আমরা খুব ভালো করে এনজয় করব। একে অপরের সাথে কাটিয়ে দেব সব সময় এই আনন্দ হৈহুল্লোর যেন আমাদের বাড়িতে থাকে নোয়ার একটাই কথা আমি আজকে ঠাম্মিকে নাচ করাবোই ঠাম্মি খুব ভালো নাচ করতে পারে এত বছরে আমি সেটা জানি কিন্তু আজকে ঠাম্মিকে নাচ না করলে নাতির বিয়েতে কোনোভাবেই সম্ভব নয় উজানিও চাদু এবং মৌসুমিকে কথা শোনায় বলে দেখো মণিমা তোমরা যদি সত্যি মন থেকে ভালো হয়ে যাও নিজেদের কর্মের জন্য অনুতাপ করো তাহলে এর থেকে ভালো আর কি হতে পারে আজকে এসিপি স্যারের এই লড়াইয়ে তিনি জয়ী হয়েছেন আজকে এসিপি স্যারের কারণেই রাজা মাম্পি এক হতে পেরেছে তাদের লড়াইটা এসিপি স্যার সহযোগী ছিলেন বলে এটা আপন এটা তোমরা বুঝতে পারছো তো আর ছেলে মেয়েদেরকে খেপিয়ে কখনও ভালো থাকা যায় না বাবা মা হতে গেলেও অনেক কিছু ত্যাগ করতে হয় আর সেটা তোমাদের শিখতে হবে আর তোমরা যে এত সহজে নিজের ভুলটা বুঝতে পেরেছ তাতে আমরা খুশি কিয়ান এবং নোয়া প্রচণ্ড খুশি আজকে রাজাদা এবং মাম্পির নতুন জীবনের পরিণতি সবার সামনে এসে দাঁড়িয়েছে কিন্তু তারা এটা জানে না যে এরপরে নোয়া এবং কিয়ানের জীবনে আসতে চলছে এক বড় ঝড় যখন কিয়ান জানতে পারবে এতদিন ছোট থেকে যে বাবার কাছে সে বড় হয়েছে তাকেই সেই বাবা তার পালন করেছে শুধুমাত্র কিন্তু সেই বাবার সন্তান নয় তার আসল বাবা হচ্ছে এসিপি স্যার তখন কিয়ানের সমস্ত পৃথিবীটা উলট পালট হয়ে যাবে তার মাকে কি আদৌ সে ক্ষমা করতে পারবে এই সব কিছুর জন্য কারণ একটা মানুষকে ভালোবেসে তার সাথে এত বড় একটা ধোকাবাজি করেছে অন্তরা আর সেখান থেকে এসিপি স্যারের অন্তরাকে পছন্দ নয় এবং তার পেছনে এসিপি স্যার সব সময় হাত ধুয়ে পড়ে থাকে কিন্তু কখনো ক্ষতি করেনি সব সবসময় কথা শোনানোর চেষ্টা করে অন্তরাকে কিন্তু আজকে যখন জানতে পারলো কিয়ান হচ্ছে তার ছেলে তখন সবকিছু কেমন যেন তার কাছে উলট পালট হয়ে যাচ্ছে এরপরে কি ঘটতে চলেছে কিয়ানের জীবনে কি হতে চলেছে দেশের মাটি সিরিয়ালের পরবর্তী টুইস্টে কিয়ানের আসল বাবা এসিপি রাজা মাম্পির কাছে চাদু মৌসুমি ক্ষমা চাইল নগরে যে ফিরে এসেছে চাদু এবং মৌসুমি এটাতেই তার বাবা প্রচণ্ড খুশি বাড়ির প্রত্যেকটা মানুষ খুশি যে তারা মন থেকে সব কিছু ভুলে গিয়ে নিজের মেয়ের সুখের জন্য এগিয়ে এসেছে কিন্তু তাদের মনে রয়েছে অনেক বড় চক্রান্ত আর সেই চক্রান্তের শিকার কি এবার হতে চলেছে নীল পাখি কারণ রাজাকে ভালোবাসে আর নীলপাখি যদি রাজা মাম্পির ভেতরে ঢোকে তাহলে এই সম্পর্কটা ভাঙাটা খুব সহজ হয়ে যাবে কারণ মাম্পি রাজার পাশে কাউকে সহ্য করতে পারে না আর কিয়ানের জীবনে আসতে চলেছে বাবার পরিচয় নিয়ে এক বড় ঝড় সেই ঝড়ে নোয়া থাকবে তার পাশে আদৌ কি পারবে কিয়ান তার মাকে ক্ষমা করতে এরপরে কি ঘটতে চলেছে নগরের এই মাটিতে আদৌ কি কিয়ান এবং নোয়া একসাথে ভালো থাকতে পারবে অন্যদিকে শিবুদাস কিয়ানের ক্ষতি করার জন্য উঠে পড়ে লেগেছে সে সব কিছু জানতে হলে অবশ্যই করে আপনাদেরকে চোখ রাখতে হবে আমাদের চ্যানেলে এবং নতুন নতুন আপকামিং টুইস্ট পেতে আমাদের চ্যানেলটিকে অবশ্যই করে সাবস্ক্রাইব করুন লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না এবং পাশে থাকা বেল বাটনটি অবশ্যই করে ক্লিক করুন